সো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেকখানি বেশি ভালো আছো। সো ফ্রেন্ড, আমিও মোটামুটি ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু হতে যাচ্ছে আমার রুম থেকে। আর আজকে এই ব্লগে আমি মানুষের বাসায় বাসায় যাবো এবং তাদের কাছ থেকে গিয়ে বিভিন্ন দ্রব্য বা অর্থ চেয়ে নেব, এবং যার বিনিময়ে আমি কয়েকদিনের ভিতরেই তীর্থস্থান ভ্রমণে যাব। সো প্রথমে আমি মানুষের কাছ থেকে এভাবে চাওয়ার বিষয়ে হীনমন্যতায় ভুগতেছিলাম, এবং আমার গ্রামের গুরুজনেরা বললো তুমি যদি তীর্থস্থান ভ্রমণ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই ধরনের প্রসেস অবলম্বন করতে হবে, এবং মানুষের বাসায় গিয়ে তোমাকে অবশ্যই তাদের কাছ থেকে ভিক্ষা হিসেবে টাকা চেয়ে নিতে হবে। সো ফ্রেন্ড, হীনমন্যতায় ভোগার পর আমি ঠিক করলাম যে আমি অবশ্যই যাব এবং এই প্রকারেই আমি তাদের কাছ থেকে অর্থ চেয়ে নেব। সো ফ্রেন্ড, আমি খুব এক্সাইটেড এবং আমি একটু পরে যাব মানুষের বাসায় এবং তারা কীভাবে যে আমাকে অ্যাকসেপ্ট করবে। সো ফ্রেন্ড, আমি যাব এখন আমার এক বড় ভাইয়ের কাছে, এবং বড় ভাই আর আমি দুজনে মিলে যাব সেই মানুষের বাসায় বাসায়। ফ্রেন্ড, আমি এখন যাব আমার সেই বড় ভাইয়ের বাসায় এবং বড় ভাই আর আমি মিলেই যাব বিভিন্ন মানুষের বাড়িতে অর্থ চাইতে। সো আমি খুব এক্সাইটেড। সো দেখা হচ্ছে বড় ভাইয়ের বাসায় গিয়ে। সো ফ্রেন্ড, ফাইনালি বড় ভাইয়ের আমি বের হয়ে পড়ছি এবং এখন আমরা যাব মানুষের বাসায় বাসায়। সো বড় ভাই, কি তোমার কি মনোভাব যে আমরা কি আমাদের কি লোকে কিছু দেবে? অবশ্যই দেবে, যেহেতু বাবার নামে যাচ্ছি আমরা তীর্থস্থান ভ্রমণ করবো। সো ফ্রেন্ড, অবশ্যই দেওয়ারই কথা। সো দেখা যাক। সো ফ্রেন্ড, ফাইনালি আমরা বিভিন্ন মানুষের বাড়ি গিয়ে আমরা তাদের থেকে দ্রব্য বা অর্থ, সামান্য অর্থ সংগ্রহ করছি এবং আমাদের টোটাল এতটা হয়েছে। এখন আমরা আর এক বাড়ি যাচ্ছি। সো তোমরা অবশ্যই পুরো ব্লগ দিয়ে দেখতে থাকো। আর আমরা যাব বেশ কয়েকদিনের ভিতরে বা দুই একদিনের ভিতরেই যাব তীর্থস্থান ভ্রমণে, এবং সেখানে অনেক এক্সাইটিং ব্লগ থাকবে। সো সেটা দেখার জন্য তোমরা অবশ্যই সাথে থাকো। আর এই যে এখানে আইসি আমরা কোনো সজনে গাছ, এই যে বড় বড় সজনে হয়েছে সব, আর আমরা এখন যাচ্ছি এই গ্রামের ভিতরে। সো গ্রামের যে একটা অপরূপ সৌন্দর্য আর প্রকৃতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার বড় ভাই যে প্রচুর স্ট্রাগল করতেছে আমার সঙ্গে এসে। সো ফ্রেন্ড, ফাইনালি আমরা এখানে আসছি এবং বাড়ি বাড়ি ঘুরে আমাদের যে আমরা যে কাজের জন্য আসছিলাম, আমরা যে চাউল চাইতে বা বিভিন্ন অর্থ মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আমাদের তীর্থস্থান ভ্রমণ করবো। সো ফ্রেন্ড, সেজন্য আমরা আসছিলাম এবং আমরা অলরেডি এখানে 11 ঘরের মতো ছিল টোটাল। আমরা সেখান থেকে সবার কাছ থেকে নেওয়া শেষ এবং আমাদের এখনও আর দুইটা গ্রামে ভাগ যেতে হবে। সো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আর লাইক করেন ভিডিওটি এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর নেক্সট ব্লগ হবে তীর্থস্থান ভ্রমণ। সো আপনারা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর একটা ভিডিও পিছনে অনেক স্ট্রাগল থাকে, সো অবশ্যই সাপোর্ট করবেন। বাই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর লাইটও আমরা ততটা পাচ্ছি না। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। টাটা।